खबरे 2023 त्रिपुरा विधानसभा निर्वाचने आर बेशी दिन बाकी नहीं किन्तु निजेदेर गोष्ठी कोंदल आर सांगठनिक दुर्बलतार कारणे 2023 त्रिपुरा विधानसभा निर्वाचनेर आगे बेश कठिन अवस्थाय आईपीएफटी दल बोले मने करछेन राजनैतिक पर्यवेक्षक महल। 2023 त्रिपुरा विधानसभा निर्वाचनेर आगे आईपीएफटी दल की पारबे घुरे दाड़ाते नाकि दलेर समस्या आरो बाड़बे ता बोलबे समय। बछर घुरलेई 2023 त्रिपुरा विधानसभा निर्वाचन। 2018 साले त्रिपुरा विधानसभा निर्वाचने एराज्येर आंचलिक दल आईपीएफटिर साथे जोट करे एराज्ये क्षमताय आसे बीजेपी। 2018 साले त्रिपुरा विधानसभा निर्वाचनेर अनेकटा आगे थेकेई आईएनपीटिके पेछने फेले निजेदेर शक्ति बृद्धि करते पेरेछिल आईपीएफटी। पृथक त्रिपुरालैंडेर दाबी तुले पहाड़े जनप्रियता एबं संगठन दुटुई बृद्धि करते सक्षम हयेछिल आईपीएफटी। 18 निर्वाचने बीजेपी और आईपीएफटी এই দুই দলের মধ্যে জোট হয়, ভোটে জয়লাভ করে এই জোট রাজ্যের ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির উপর চাপের রাজনৈতিক কৌশল নিতে শুরু করে আইপিএফটি। এদিকে আচমকাই আইপিএফটির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন ও আইপিএফটি দল ছাড়েন বৃষকেতু দেববর্মা। যত দিন যেতে থাকে ততই সাংগঠনিক দিক থেকে দুর্বল হতে থাকে আইপিএফটি, যার বাস্তব প্রতিফলন দেখা যায় 2021 সালের এডিসি নির্বাচনে। বিজেপির সাথে জোটে থেকে গত বছর এডিসি নির্বাচনে যে কটি কেন্দ্রে আইপিএফটি প্রার্থী দিয়েছিল তার একটিতেও আইপিএফটি জয় পায়নি। গত বছর এডিসি নির্বাচনের সময় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে ত্রিপুরা দল গঠন ও এই দলের উত্থান এবং এডিসি নির্বাচনে ত্রিপুরা দলের ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে আইপিএফটি বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে আইপিএফটি দলের দুই শীর্ষ নেতা রাজ্য মন্ত্রিসভায় আইপিএফটি দল থেকে দুই মন্ত্রী এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়ার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এই ঠান্ডা লড়াইয়ের জেরেই মেবার কুমার জমাতিয়াকে রাজ্য মন্ত্রিসভা থেকে নিজের মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়। মেবার কুমার জমাতিয়া তিনি এখনও পর্যন্ত আইপিএফটি দল না ছাড়লেও তার স্ত্রী গীতা দেববর্মা আইপিএফটি দল ছেড়ে ত্রিপুরা দলে যোগ দিয়েছেন। অন্যদিকে আইপিএফটি দলে প্রথম সারির অন্যতম নেতাদের মধ্যে পরিচিত মঙ্গল দেববর্মাও আইপিএফটি দল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের যেখানে আর বেশি দিন বাকি নেই সেই জায়গায় আইপিএফটি দল বেশ কঠিন অবস্থায় রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে আইপিএফটি দল কি পারবে ঘুরে দাঁড়াতে নাকি দলের সমস্যা আরও বাড়বে তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।